আমি মোহাম্মদ সাহেব মোশারফ আপনারা কোটাই নিয়া আজকে আমরা ঈশা মিডিয়া অফিসও কিছু ত্রাণ সামগ্রী এই দুর্দিন দেওয়ার লাগিয়া চেষ্টা করলাম কেন যে আমরা নিয়মিত যারা কাজ করেন বিশেষ করে এরাও সহযোগিতার ভাগে আমার বিশ্বজিৎ দাদা রকিব হাসান সুমন রায় শিবলুর রাহাল শিপন আহমদ শাহজাদা সুজন এরপরে শায়েক আহমদ মোনা ভাই বিয়াস ভাই আমরা যেরকম যারা আছি রাজীব দা এরপরে লোকে পাণ্ডব আমরা চেষ্টা করলাম এরপরেও কিছু প্রবাসী আপনার সহযোগিতা আছে এখানে ভাই বিশেষ করে আমার নজরুল ভাই নজরুল ভাই সহযোগিতা আছে আমার ইসলাম ভাই সহযোগিতা আছে এরপরে আমার আশরাফ ভাই সহযোগিতা আছে তো সপ্তাহ বাদ হয়েছে কি আমরা এই আজকের এই ভিডিওটা করছি ভিডিওটা করার কারণ হইলো কি আমরা হারে দিলাম না দিলাম একটু দেখা গেছে ওরে শুদ্ধ করতাম না সব আমার মতো আমিও যে দিলাম ইলা কিছু নাই বা আমরা এই যে ঈশা মিডিয়ার পক্ষ থেকে দেওয়ার ইলা কিছু নাই আমরা এই ভিডিওটা দেওয়ার কারণে আমরা দেখি আপনারা উৎসাহিত হইয়া আপনার আশপাশ মানুষের আমরা অনুরোধ থাকবো আর হারে দিলাম না দিলে এই এই মুহূর্তে এখন ফটো আমরা তোলার দরকার নাই আপনিও তুলতাম না আমিও তুলতাম না কারণ সব আমরা দেশ গরিব আছে ফকির হোক ফকির না কেউ তো হয়তো এখন যে সব আমরা গরিব বুঝেছি আমরা পকেটে যে টাকা আছি গরু বইয়া প্রায় 26 তারিখ লোক দিছে আজকে প্রায় 15 তারিখের মতো মোটামুটি 13-14 তারিখ চলে 13 তারিখ চলে আজকে আমরা কেউ পকেটে পয়সা নেই অতএব একে অন্য খালি খোঁজ খবর রাখবো আমরা যে যেখানে তাকে আমরা লাগে আপনারা দোয়া করবা এরপরে আমার সদস্য হল সবে এক কথা এক কথা আপনারা সামনে কইবা আপনারা আমরা লাগে দোয়া করতাম পরবর্তীতেও আমরা চেষ্টা করবো যদি আমরা আবার সামর্থ্য আমরা আবার দেওয়ার চেষ্টা করবো এই বলিয়া আপাতত আমি ওখানে বললাম আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা আমরা দর্শক সবাই শুভেচ্ছা জানাইলাম সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের লাগে আতঙ্কিত এবং সবাই সব ধরনের একটা অসহায়ত্ব ভোগ করে এই পরিপ্রেক্ষিতে আমরা প্রথমত হাজির আমরা সবাই সচেতন থাকতাম সবসময় সাবান দিয়ে হাত ধুইতাম যে যে নিয়মগুলো আছে সরকারিভাবে বা এমনি আমরা এগুলো পালন করতাম আর এখন যে পর্যায়ে আমরা গেছে আমরা দেশের আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তো ত্রাণ বিতরণ কররা এবং বিভিন্ন বেসরকারিভাবে ত্রাণ বিতরণ হওয়ার সবে যার যেটা অবস্থান আছে ইয়ে করে সেই পরিপ্রেক্ষিতে মনে করুক আমরা সামান্য উদ্যোগ নিছি আমরা ঈশা মিডিয়ার পক্ষ থাকিয়া যারা আপনারা সবার প্রিয় কটাই ভাই আন ঈশা মিডিয়া চ্যানেলের পক্ষ থাকি আমরা সামান্যতম দেশ পরিবারে আমরা পুরা ত্রাণ দিলাম এটা আমরা সবার সহযোগিতা জীবন আমরা নজর ভাই আছেন আমরা লন্ডনের কিছু বড় ভাই এই আছেন আমরা ভক্ত আছেন তারাও কিছু সহযোগিতায় আমরা চাই ওলা খান যদি আরও কিছু আমরা
যারা আছেন সবাই মিলে আর একটু সহযোগিতা করেন তাহলে মনে হয় আমরা এই দেশ বেশি সুস্থ হইতো না কারণ অনেক আছে মুখ দিয়া কইতে পারেন না যে তারা কিলা সত্য কিলা কইতো আপনারা দয়া করে একটু খেয়াল করে রাখবা আর সপ্তাহ পরে হইলো আমরা সবাই সচেতন হইতাম যেমন আজকে আমরা চ্যানেল দেখলে দেখা যায় আমরা গরো থাকতাম লকডাউনও থাকতাম কিন্তু দেখা যায় আমরা আড্ডা দিলাম সারা এরপরে ইয়ত যাইলাম যেমন আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রচুর কষ্ট করা আমরা দেশ আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর কষ্ট করা যেমন তারা তারা ফ্যামিলি ফালাইয়া আই আমরারে লুকাপটা করার লাগে সবসময় তেন তেন মাঠও আসুন কিন্তু এই যে আমরা কথাগুলো মানি না বিভিন্ন ফারাত বই আড্ডা দিতাম বা বাজারও গিয়ে আমরা আমরা যার প্রয়োজন আছে গড় থাকি বারো ইমু গিয়ে বাজারটা করিয়া গড় আইনমু যেহেতু গড় বাজার নিলে খাইতাম পাতাম না যদি না নেই এই জিনিসগুলো চিন্তা করি আপনারা যেহেতু আমরা 14 তারিখ পর্যন্ত আসি এখন 25 তারিখ গেছে এই 2টা সপ্তাহ দয়া করি আপনারা মানিয়া চলবা তাইলে আমরা দেশ বিস্তার করতে হয় ধন্যবাদ সবাই থ্যাংক ইউ ভাই আসলে হওয়ার কিছু নাই এখানে কোনো দরিদ্র অথবা গরিব কেউ দিলাম না সব আমরা এখন বিপদ আছি বিপদগ্রস্ত যারা আছি তারারে আমরা সহযোগিতা করলাম আর কিছু নাই এখানে কোনো দান দক্ষিণা নাই জাস্ট সহযোগিতা করা ধন্যবাদ আপনারা আমি শিপন আহমদ আসলে দেশের মহামারী দেখা যায় কারণ খুব মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্বটা এখন বর্তমানে আক্রান্ত আমরা চেষ্টা করবো নিজের ঘর থাকিয়া নিজের পরিবারের রক্ষা করার নিজের দেশের রক্ষা করা নিজেকে রক্ষা করা আর আমরা আজকে যে প্রাণ ঈশা মিডিয়ার পক্ষ থাকি আমরা সাহেব মিশার পক্ষ থাকি যথেষ্ট অক্লান্ত পরিশ্রম আজকে তাই আমরা ত্রাণ সামগ্রীর প্যাকেটিং চলে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করবো তবে বিতরণ যে আমরা করবো এগুলো আমরা দেখাইতাম কারণ আজকে যে প্যাকেট যা খরের লাগে আমরা একটু দেখাইলাম এই দেখানোর কারণ হইল গিয়া আসলে আমরা দেখা দেখি মানুষ আরও উৎসাহিত এর লাগে আমরা প্যাকেটিংটা দেখাইলাম কিন্তু আমরা যে বিতরণ করবো এটা আমরা দেখাইতাম তো আমরা চাই আমরা দেখা দেখি আরও যারা বিত্তবান আছেন যারা সমাজের সুশীল সমাজ আছেন জনপ্রতিনিধি আছেন তারাও মানে বিতরণ করেন তো আমি সবরে আমাদের সহযোগিতা করার লাগি ধন্যবাদ জানাই আমরা সাজ্জাদা বাইরে যিনি ক্লান্ত ক্যামেরা অফিসে কাজ করেন এবং একটা গান এবং আমরা ডিরেক্টর বিশ্বজিৎ আসুন মেকআপার্টি সুমতা আসুন শিবলু রাহাত আসুন রকিব ভাই আসুন নাট্যকার পরিচালক মোটামুটি সবাই মানে অক্লান্ত পরিশ্রম করেন নজরুল ভাই আসুন তো আমরা আপনারা আমরা লাগি দু আখর কথা আগামীতে আমরা আপনারা Thank you.
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা রিশা মিডিয়ার পক্ষ থেকে যে আয়োজন করা হইছে আসলে বেশ করে ধন্যবাদ জানাই শাহ মুশারফ পটাইমিয়া বাইরে যার বিশেষ উদ্যোগে আজকের এই মহান কাজটা আমরা করতে পারলাম আপনারা আমরা লাইক দোয়া করব ভবিষ্যতে যদি এরকম জনগণের পাশে আমরা হারাইতাম পারি আর আমরা নাটকগুলো বিশেষ করে দেখবা বেশি বেশি করে লাইক দিবা শেয়ার করবা ধন্যবাদ আমরা লাইক দোয়া করব আজ আমরা যে বিষয়টা ইয়ে করলাম আপনারা কেন করুক আমরা দিলাম 5 কেজি চাউল আলু 2 কেজি এরপরে ময়দা 1 কেজি এরপরে ডাল আধা কেজি তেল 1 কেজি একটা মেস দিলাম কারণ খেলো তো দোকানও বাড়াইতে পারল না হিসাবে আগুন তো ধরাই দইব আর কোনো আইটেম রয়েছে নি এ আমরা প্রায় 9.5 কেজির মতো একটা প্যাকেট আমরা সাধ্য অনুযায়ী রিশা মিডিয়ার পক্ষ থেকে দেওয়া এখন আমরা রিশা মিডিয়ার যতজন নিয়মিত কাজ করি আমরা সবু আছি কেন আমরা আগেও নাম হইয়া গেছি আর ইয়ে হইয়া গেছি আসলে আমরা আপনারা এখানে দেখানোর কারণ যে নাম ফুটানির লাগে না আমরা যে দিনা আমরা দেখি আর জন্য উৎসাহিত হইত কিন্তু হার এত দিনা না দিরা এগুলা দেখাই না যান কারণ আমরা দেখা যায় যে আমার বন্ধু আমার এই দিরা কিন্তু খিলা ফটো তুলিয়া দিতা এগুলো আমি বারবার করতে ওই দুটাকে আমরা একটু বিরত থাকবো আমরা লাগে দোয়া করবা যদি আমরা গেছে আর আমরা সাধ্য অনুযায়ী যদি দোয়া করলাম যে সপ্তাহের ভিতরে আল্লাহ আমরা রক্ষা করতা যদি না করেন তো আমি হয়তো আরও আমরা চেষ্টা করবো যে আমরা পকেট থাকি নিতাম পারি বন্ধু বান্ধবের কাছ থেকে আনিয়ে আনিয়ে দুই চারটা ঘরের মাঝে সহযোগিতা করতে পারি ধন্যবাদ আপনারা যদি আমরা প্রাথমিক অবস্থায় কতটা ফ্যামিলি রে দেব আমরা প্রাথমিক অবস্থায় 150 ফ্যামিলি রে দিলাম 150 টেরে ফ্যামিলি রে দিলাম এরপরে আমরা এর আগে এক সপ্তাহ আগে আপনারা জানুন ঈশা মিডিয়ার পক্ষ থেকে এবং রাকিব ভাই সহ টুনু ভাই লন্ডনে প্রবাসী টুনু ভাই অর্থায়নে আমরা কিছু নগদ অর্থ বিতরণ করছি কয়েকটা ফ্যামিলির মাঝে আর এখন আমরা ওই 150টা ফ্যামিলি খাদ্য সামগ্রী দিলাম বিশেষ করে আমার নজরুল ভাই সহযোগিতা আছেন তাই নয় আইসন আমার আরও নজরুল ভাই লন্ডন তাই নয় ফাটাইছেন আমরা গেছে ইসলাম ভাইয়ে পাঠাইছেন এরপরে আশরাফ ভাইয়ে পাঠাইছেন মোটামুটি আমরা লাগে আমরা দোয়া করবো ধন্যবাদ Thank you.